নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী। বন্ধুরা, গত 24 মার্চ থেকে বুধ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করেছে। মীন রাশি বুধের নিচস্থ এবং এখানেই রবিদেবের সঙ্গে একটি বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং বুধ আগামী 8 এপ্রিল পর্যন্ত মীন রাশিতে থাকবে এবং 8 এপ্রিল মীন রাশি ছেড়ে পরবর্তী গৃহ মেষ রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে। বুধের এই নিচস্থ অবস্থা এবং আগামী 8 এপ্রিল পর্যন্ত দ্বাদশ রাশিচক্রের বেশ কিছু রাশির জন্য অত্যন্ত অশুভ ফল আসতে চলেছে। আজ এই ভিডিওতে আলোচনা করব কোন কোন রাশির ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে বুধের এই বিশেষ গোচরের পরিবর্তনে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা জেনে নেব এই বিশেষ সময়ে অন্যান্য গ্রহগত অবস্থানের বিষয়ে। বুধ এবং রবিদেব একই সঙ্গে যেমন মীন রাশিতে একটি বুধাদিত্য যোগ তৈরি করছে, ঠিক এই সময়ে রাহু অবস্থান করছে বৃষ রাশিতে, বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করছে, মকর রাশিতে শনিদেব এবং সেই সাথে মঙ্গল একই সঙ্গে অবস্থান করবে। তবে 7 এপ্রিল 2022 মঙ্গল মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে এবং মার্চ মাসের শেষে শুক্রদেব তার গোচরের পরিবর্তন মকর রাশি ছেড়ে পরবর্তী গৃহ কুম্ভ রাশিতে থাকবে এবং কুম্ভ রাশিতে শুক্র এবং দেবগুরু বৃহস্পতি একই সঙ্গে গোচর করবে আগামী 8 এপ্রিল পর্যন্ত। তার আগে আপনাদের বলবো, বুধ হলো আমাদের বুদ্ধিমত্তা, ব্যবসা, আমাদের কথা বলা। বুধ হলো নবগ্রহের অন্যতম গ্রহ, যাকে নবগ্রহের রাজপুত্রও বলা হয়। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুসারে আমরা জেনে নেব বুধের এই নিচস্থ অবস্থান দ্বাদশ রাশিচক্রের কোন কোন রাশির জন্য কতটুকু শুভ ফল বা অশুভ ফল আনতে পারে। প্রথম যে রাশির কথা আপনাদের সঙ্গে আলোচনা করব মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের বিষয়। আগামী 8 এপ্রিল পর্যন্ত কন্যা রাশি এবং মিথুন রাশির অধিপতি বুধ মীন রাশিতে গোচর করবে রবিদেবের সঙ্গে। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির সাপেক্ষে বুধ অবস্থান করবে দ্বাদশ গৃহে, তাই দ্বাদশ গৃহে বুধের এই বিশেষ অবস্থান খুব একটা অনুকূল প্রভাব নিয়ে আসবে না মেষ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে। এই সময়ে ব্যয়কে বৃদ্ধি করতে পারে, মামলা মকদ্দমা সংক্রান্ত বিষয়ে আপনারা যত এড়িয়ে চলবেন ততটাই ভালো, তা না হলে অধিক খরচ আপনাকে সমস্যায় ফেলবে। এই সময় গুরুত্বপূর্ণ কাজগুলি করতে গিয়ে আপনার কঠোর পরিশ্রম করতে হবে, তা না হলে কর্মে সফলতা আসবে না। শত্রুপক্ষ এই সময় অনেক সক্রিয় থাকবে, তাই প্রতিটি কাজের বিষয়ে আপনারা সতর্ক থাকুন। নিজেদের মান সম্মানের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, তা না হলে আপনাদের সম্মানের হানি ঘটতে পারে এই গোচরের পরিবর্তন চলাকালীন। এছাড়া কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, কর্মক্ষেত্রের পরিবেশ নষ্ট হতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার সহকর্মী কিংবা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। এছাড়া শরীরস্বাস্থ্যের প্রতি আপনারা অবশ্যই যত্ন নেবেন। দ্বাদশ রাশিচক্রের মেষ রাশির সাপেক্ষে বুধ হলো তৃতীয় এবং ষষ্ঠ গৃহের অধিপতি এবং তৃতীয় এবং ষষ্ঠ গৃহের অধিপতি দ্বাদশ গৃহের এই অবস্থান চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলতে পারে, তাই এই সময়ে প্রচেষ্টাকে না বাড়াতে পারলে যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে না। তাই সার্বিক দিক থেকে এই সময়টি আপনারা অবশ্যই সতর্ক থাকুন। সূর্যোদয়ের সময় অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করে আপনারা সূর্য প্রণাম করুন এবং 108 বার গায়ত্রী মন্ত্র জপ করলে এই সময় অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃষ রাশি। দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ। বুধ এই সময় আপনার রাশি সাপেক্ষে একাদশভাবে গোচর করছে। বুধ হলো আপনাদের দ্বিতীয় এবং সেই সাথে পঞ্চম গৃহের অধিপতি। দ্বিতীয় গৃহ হলো আপনার স্থায়ী সম্পদ, কথা বলা এবং পঞ্চম গৃহ হলো আপনার উচ্চ বিদ্যা, রোমান্স এবং সন্তান সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। বুধের এই একাদশ গৃহে গোচরের পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে। অত্যন্ত অনুকূল ফল আসবে আপনার অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে, আর্থিক লাভের সুযোগ আসবে, বিভিন্ন উৎস থেকে আপনারা অর্থ ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনার প্রচেষ্টা অনুসারে কর্মের উন্নতি হবে, ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে, মুনাফা অর্জন করতে পারবেন বুধের এই একাদশ গৃহে গোচরের পরিবর্তনে। যারা মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই এই সময় ভালো ফল করতে পারবেন। বুধের ব্যবসা সংক্রান্ত বিষয়ে বুধের এই বিশেষ গোচর বিভিন্ন জটিলতা থেকে নিজেদেরকে বের করে আনবেন। শেয়ার বাজারে যারা লগ্নি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো ফল আসবে। এই সময়ে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ তৈরি হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা এই সময়ে আপনারা করতে পারেন যা দীর্ঘদিন আটকে রয়েছে। কাজের চাপ থাকবে এই সময়, কারণ এই সময়ে
পরিশ্রম আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভফল নিয়ে আসবে। তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তাই সামগ্রিক দিক থেকে বলা যেতে পারে এই গোচরের পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভফল নিয়ে আসবে। এই সময় আপনারা শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করবেন, গণপতি দেবকে মোদকভোগ বা লাড্ডুভোগ নিবেদন করলে অত্যন্ত শুভফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি হলো বুধ এবং সেই সাথে চতুর্থ গৃহের অধিপতি হলো বুধ। এই বিশেষ গোচরের পরিবর্তন আপনাদের রাশি সাপেক্ষে দশমভাবে হচ্ছে। তাই আপনার রাশি বা লগ্নের অধিপতি এবং আপনার চতুর্থ গৃহের অধিপতি অর্থাৎ আপনার গৃহ, মাতা, ভবন, গাড়ি এবং পারিবারিক সুখ সমৃদ্ধির বিশেষ কারকগ্রহ হলো এই বুধ। দশম ক্ষেত্রে বুধের এই গোচরের পরিবর্তন কর্ম সংক্রান্ত বিষয়ে শুভফল আসবে। আপনার ছোট ছোট যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সফল রূপ আপনারা দেখবেন। পেশাগত ক্ষেত্রে ভালো ফল আসবে। আপনি এই সময়ে ছোট ছোট পরিকল্পনা করলে অবশ্যই ভালো ফল পাবেন। বিভিন্ন উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে এই গোচরের পরিবর্তনে। মিথুন রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, যারা কর্ম প্রচেষ্টায় রয়েছেন তাদের চাকরি বাকরির বিষয়ে শুভ ফল আসতে পারে। তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বা সহকর্মীদের সঙ্গে বিভিন্ন সমস্যা এই সময় মিটে যাবে। তবে কাজের চাপ অব্যাহত থাকবে, তাই শারীরিক দিক থেকে আপনারা অবশ্যই বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সমস্যা অবশ্যই থাকবে, তবে ধীরে ধীরে আপনি আপনার মেজাজকে নিয়ন্ত্রণ করে তা ঠিক করতে পারবেন। বিভিন্ন ক্ষেত্র থেকে যোগাযোগ তৈরি হবে এই সময়। অগ্রগতির জন্য নতুন পরিকল্পনা আপনারা করতে পারবেন। তাই সামগ্রিক দিক থেকে বলা যেতে পারে এই গোচরের পরিবর্তন আপনাদের ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসবে। আপনারা এই বিশেষ গোচর চলাকালীন প্রতি বুধবার বুধের বীজ মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন, অথবা শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে আপনারা দুর্বা নিবেদন করে ওং গং গণপতয় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 8 এপ্রিল পর্যন্ত মীন রাশিতে বুধের এই নিচস্থ অবস্থা দ্বাদশ রাশিচক্রের কোন কোন রাশির ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।